ভাস্কর্য বিরোধী মিছিলে পুলিশি হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মুফতি ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চর্মনায় গতকাল বাদ জুমা বাইতুল মূর্তি বিরোধী মিছিলে পুলিশের হামলা ও আঠারো জন মাদ্রাসা ছাত্র ও তৌহিদি জনতাকে আটকের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আজ শনিবার এক বিবৃতিতে মুফতি ফয়জুল করিম বলেন ভাস্কর্য বা মূর্তির বিরোধিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরোধিতা নয় এটা যারা বুঝতে পারে না তারাই দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে ভাস্কর্য বিরোধী মাদ্রাসার ছাত্র জনতার কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ খুবই দুঃখজনক ঘটনা নিরীহ মাদ্রাসার ছাত্রদের মিছিলে এ ধরনের লাঠিচার্জ সরকারের জন্য সুখকর হবে না তিনি জন মাদ্রাসা ছাত্র ইমানদার মুসল্লিদের মুক্তির দাবি জানান তিনি বলেন দেশের শীর্ষ ধর্মীয় নেতাদের বিরুদ্ধে শাহবাগ ও চিটাগাং এ ছাত্রলীগ যুবলীগ মাঠে নামে তাদের বিরুদ্ধে গালিগালাজ করিয়ে সরকার অত্যন্ত খারাপ দৃষ্টান্ত স্থাপন করেছে ছাত্র যুবলীগ সারাদেশে যখন ধর্ষণের রাজত্ব কায়েম করেছে তখন তাদের নিয়ন্ত্রণ ও নিবৃত্ত না করে কেরামের বিরুদ্ধে দিয়ে সরকার অত্যন্ত কাজ মুফতি ফয়জুল করিম বলেন জন্য শান্তিপূর্ণ মিছিলে পুলিশের হামলা সরকার নাস্তিক মোরতাদ ও শয়তানি শক্তির পক্ষে অবস্থান নিয়েছে তিনি বলেন ওলামায় কেরাম শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বিরোধী নন তারা সকল মানবমূর্তি বা ভাস্কর্যের বিরোধী ওলামায় বঙ্গবন্ধু সহ দেশ জাতি ও মানবতার কল্যাণ চান বলেই তার বিরোধিতা করছেন এবং ওলামায় কেরাম মূর্তি ও ভাস্কর্যের বিষয়ে খোলামেলা বিশ্লেষণ করে জাতিকে বোঝানোর চেষ্টা করছেন ভাস্কর্য বা মূর্তি অকল্যাণের প্রতীক এতে কোনো শান্তি ও কল্যাণ নেই বঙ্গবন্ধুর নামে শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ বানিয়ে তাকে স্মরণীয় করে রাখুন এতে তার থাকবে তিনি বলেন অনেক বুদ্ধিজীবী মূর্তি বিরোধীদের বঙ্গবন্ধু ও স্বাধীনতা বিরোধী হিসেবে দাঁড় করানোর অপচেষ্টা করছেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও বঙ্গবন্ধু আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতপূর্বে ধর্মপ্রাণ মুসলমানরা হাইকোর্টের সামনে থেকে খেমিসের মূর্তি অপসারণে যেমন আন্দোলন করেছে এখন ধোলাই পারে নতুন মূর্তি স্থাপন সহ সারাদেশের নির্মিত মানব মূর্তির বিরোধিতা করছে